সো গাইস, অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিং করে আপনার প্রতিদিন $4 থেকে $5 ইজিলি আর্নিং করতে পারবেন, এবং এই প্রসেসটা আমি আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা অবশ্যই $4 থেকে $5 প্রতিদিন আর্নিং করতে পারবেন, এবং আমি কিভাবে মার্কেটিং করবেন এটাও দেখিয়ে দেবো। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে বলি, আপনারা হচ্ছে অবশ্যই একটা গুগল ক্রোম ইউজ করবেন, কারণ গুগল সাইটের মাধ্যমেই আমরা হচ্ছে লিঙ্কটা প্রমোট করব। তো আমি চলে যাচ্ছি ডাইরেক্ট ক্রোমে। দেখুন, আমি ক্রোমে চলে আসছি এবং এখান থেকে গুগল সার্চটা ওপেন করে নিচ্ছি। আপনারা যদি গুগলে সার্চ করেন search.google তাহলে আপনারা এটা পেয়ে যাবেন। তো এটা করার জন্য অবশ্যই ব্ল্যাঙ্ক সাইট নামে একটা আছে, প্রথমে যে প্লাজের আইকন, এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। করার পর আপনারা দেখবেন যে একটা সিম্পল একটা থিম আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই থিম একটু চেঞ্জ করে নেবেন যাতে একটু ইউনিক দেখা যায়। তো আমি এখান থেকে এই যে থিম অপশন আছে, আমি দেখাই, এই যে থিম অপশন আছে এখানে ক্লিক করবেন। আমি ক্লিক দিলাম। দেওয়ার পরে থিমটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তো আমি এখান থেকে এই থিমটা নিচ্ছি আর কি, সাজাই নিচ্ছি। নেওয়ার পর একটু কালারটা আপনারা চেঞ্জ করে নেবেন, এখান থেকে যে এই কালারটা আছে এই কালারটা চেঞ্জ করে নেবেন নিচের। তো আমি একটা কালার নিয়ে নিচ্ছি আর কি, ভালো দেখে যে এই কালারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা হচ্ছে অবশ্যই একটা টাইটেল দেবো। তো একটা সুন্দর একটা টাইটেল দেবেন, যেহেতু মুভি রিলেটেড আপনারা নিয়ে কাজ করবেন, মুভি নিচটা নিয়ে। তো আমি একটা মুভির একটা নাম দিয়ে দিচ্ছি, ওকে আমি একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সেম এইটাই হচ্ছে আমাদের টাইটেলটাও এটা এটাই দেবো, ওকে টাইটেলও দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা কি ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে কন্টেন্ট ব্লক, মানে আমাদের যে থিমটা থাকবে এই থিমের ভিতরে কয়টি পোস্ট দেখাবো আমি। তো অবশ্যই আমি তিনটা দেখাবো, কারণ তিনটা হলে একটা সুন্দর একটা থিম তৈরি হয়ে যাবে আমাদের। তো এখানে তিনটা ইমেজ আমরা আপলোড করবো, যেহেতু মুভি নিয়ে কাজ করব। তো আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি ক্রোম থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো অবশ্যই আপনারা ক্রোম থেকে নামাবেন, যে মুভিটা নিয়ে কাজ করবেন সেই মুভিটার কয়েকটা পিক নামাই নেবেন। তো আমি আপাতত নামাচ্ছি। যেমন বর্তমান সময়ে যে মুভিগুলো ট্রেন্ডিংয়ে আছে সেটা আপনারা দেখবেন, যেমন আমি আপনাদের দেখাই যে কোন মুভিগুলো বর্তমান ট্রেন্ডিংয়ে আছে। তো এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যাই হোক, তো আমি ট্রেন্ডিংটা আমি যে আপনাদের দেখাই, এখানে ট্রেন্ডিংয়ে যাবো। এখানে ট্রেন্ডিং থেকে আপনারা দেখতে পারবেন মুভিগুলো। এই যে মুভিসে ক্লিক করলাম, এই দেখেন এই যে মুভিগুলো কিন্তু আমাদের ট্রেন্ডিং আছে। পুষ্পা টু এর যে ইয়াটা এটা আছে, তারপর আপনারা অনেকগুলো দেখতে পাবেন। এখানে স্ত্রী আছে, স্ত্রী টু এই মুভিটাও আছে। তো আমি আপাতত স্ত্রী টু এই মুভিটার ইমেজ নামাবো। এখান থেকে আমি একটা ইমেজ নামাই নিচ্ছি, আপাতত এটাই নামাই নেবো। যেহেতু আমাদের দেখুন আমাদের হচ্ছে এখানে একটু ছোটো লাগবে আর কি, বা বেশি বড় নেওয়া যাবে না, তাহলে একটু কেমন ধরনের দেখা যাবে। তো অবশ্যই আমি এখান থেকে এই ইমেজটাই নামাই নেবো। ইমেজটা নামানো আপনারা অবশ্যই পারেন, তো এটা দেখানোর মতো কিচ্ছু না, আমি নামাই নিচ্ছি। ওকে, এটা নামানো হয় নাই, এটা নামে নাই। যাই হোক, এরকমই কি দেখতে কিছুটা আমি নামাই নেবো এটা। আমি আপনারা হচ্ছে তিনটা মোট তিনটা আর কি নামাই নেবেন। তিনটা নামাইলে অবশ্য ভালো হবে, কারণ তিনটা পোস্ট করলে আপনাদের সব থেকে বেস্ট একটা হবে। আমি স্ক্রিনশট দিয়েও নিতে পারি। ওকে, আমি এটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, তাহলে সব থেকে ভালো হবে, কোনো কপিরাইট ইস্যু এরকম কিছু থাকবে না। আমি স্ক্রিনশট নিয়ে নিলাম স্ট্রিট টু এর এই মুভিটা। ওকে, এটা আমরা সেভ দিয়ে নেব। ওকে, আমি ডাউনলোডে এটা সেভ করে নিলাম। এবং এরকমই আরও দুইটা আমরা আমাদের হচ্ছে পিক লাগবে। তো আমি হচ্ছে নিব দুইটা পিক নিয়ে নিচ্ছি। আমি পুষ্পার একটা নিচ্ছি, এই যে পুষ্পা টু এর অনেকগুলো চলে এসেছে। তো আমি এখান থেকে একটা নিয়ে নেব, তাহলে হয়ে যাচ্ছে আমাদের। ওকে, পুষ্পা টু এর একটা আমি পিক নিয়ে নিচ্ছি, হয়ে গেল দুইটা। অ্যান্ড লাস্ট আরেকটা, তো আপাতত পুষ্পারই আরেকটা ইয়ে নিয়ে আমি দেখাচ্ছি, আরেকটা পিক নিয়ে আমি দেখাচ্ছি। ধরেন যে এটা, ওকে আমাদের কিন্তু হয়ে গেল, তিনটা পিক হয়ে গেল। তো আমি হচ্ছে তিনটা পিক এখানে আপলোড করে দিচ্ছি। দেখুন, এখান থেকে আপলোড,
এই যে প্রথমে এটা আপলোড করে দিলাম, সেকেন্ড আপলোড, এখন এটাও আপলোড করে দিলাম, এবং লাস্ট আরেকটা আপলোড করতে হবে আমাদের, এখান থেকে আপলোড করে দিলাম। তখন আমাদের তিনটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন হচ্ছে মুভির নামগুলো দিলে দিতে পারে, কারণ নাম না নাম না দিলেও হবে, কারণ এখানে নাম লেখাই থাকবে হচ্ছে আপনাদের পিকগুলোতে। তো এরকম একটা পিক নামাবেন যাতে করে নাম দেওয়া থাকে। তো এখান থেকে আপনারা দিবেন হচ্ছে ডাউনলোড নাও। দেখুন এভাবে ডাউনলোড নাও দেবেন, সেম হচ্ছে আপনারা সব জায়গায়, মানে আপনারা হচ্ছে এখানে দেবেন, এই জায়গায় দেবেন এবং এই জায়গায় দেবেন, তিন জায়গাতে হচ্ছে আপনারা সেম দেবেন, যেটা সাজাবেন সেম একই রকম সাজায় দেবেন, তাহলে ভালো হবে। তো আমি নামাই নিলাম। নেওয়ার পরে এটা একটু যদি আপনার চান টেক্সটটা একটু বোল্ড করে দেবেন এবং সাইজটা একটু কমাই দেবেন, আমি 24 করে দিলাম। এখান থেকে একটু সেম আপনারা যেটা করবেন সবগুলোতে সেম রাখবেন আর কি, যাতে বোঝা যায় আসলে হ্যাঁ এটা একটা ভালো, মানে একবারে ভালো একটা সাইড। এখান থেকে মুভি নামানো যাবে। এই যে নামানোর পরে কী করবেন, এই নামানোর পরে ডাউনলোড নামে হচ্ছে আপনারা কী করবেন, আপনাদের যে অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্ক আছে সেখান থেকে একটা লিঙ্ক আপনারা করবেন। আমি এক নাম্বার লিঙ্কটা কপি করতেছি। করার পরে হচ্ছে আমি এখানে এই যে লিঙ্ক অপশন আছে এখানে ক্লিক করে বসাই দেবেন, দিয়ে অ্যাপ্লাই। এরকমই বাকি যে আরও লিঙ্কগুলো আছে, আপনারা একটা লিঙ্ক ইউজ করবেন না, দুই থেকে তিনটা লিঙ্ক ইউজ করবেন। তো আমি আরেকটা লিঙ্ক নিলাম, নেওয়ার পরে এইখানে আসলাম, এই জায়গায় এসে এইখানেও বসাই দিলাম, এবং আরেকটা লিঙ্ক নিয়ে আসবো এখান থেকে তিন, এরপরে যে আরেকটা লিঙ্ক আছে এটা কপি করবো, কপি করে এই জায়গায় বসাই দেবো, এই তিন নাম্বার এটাতে বসাই দেবো। বসাই দেওয়ার পরে দেখুন এরপরে আর নিচে আরেকটা আছে এখান থেকে, তো এটা ইউজ না করলেও হবে, যদি চান আপনারা ইউজ করতে পারেন। তো আমি একটা দেখাচ্ছি আপনাদের, বাকিগুলো আপনারা করে নেবেন। তো এখান থেকে আপনারা দেখতে পারেন যে ওয়াশ নাও, এই যে ওয়াশ নাও, মানে এখনই দেখো, এইটা আমরা করে দিতে পারি। এখান থেকে একটু বড় করে দেবো, 14 করে দিলাম। দেওয়ার পর বাকি ঘরগুলো তো বসাই দেবো। তো দেখুন আমি বসাই দিলাম, আপনারা সেম এভাবেই বসাই দেবেন। দেওয়ার পর এখানেও আপনার লিঙ্ক সেট করে দেবেন, আপনারা এখানেও হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক সেট করে দেবেন। তো আমি ডাইরেক্ট লিঙ্কটা সেট করে দিচ্ছি, সরি, আমরা হচ্ছে এখানে এই সিলেক্ট করে নেবো। দেওয়ার পর এখানে ক্লিক করে এখান থেকে একটা ডাইরেক্ট লিঙ্ক আমি বসাই দিলাম, সেম হচ্ছে এখানেও সিলেক্ট করে আমরা হচ্ছে একটা ডাইরেক্ট লিঙ্ক বসাই দেবো। দেখুন আমরা কিন্তু সব জায়গাতে হচ্ছে একটা একটা করে ডাইরেক্ট লিঙ্ক বসাইলাম, এটা হচ্ছে আমাদের প্রথম। এরপর হচ্ছে আমরা আরও অ্যাড শো করাবো, আমরা হচ্ছে আরও অ্যাড শো করাবো এই নিচে, এই জায়গায় হচ্ছে কী করবো আমরা, এই যে ইমবেড যে আছে এই অপশনটার মাধ্যমে আমরা হচ্ছে অ্যাড শো করাবো। কোন অ্যাড শো করাবো, আমরা অ্যাড স্টার অ্যাড শো করাবো। তো দেখুন আমরা চলে যাবো হচ্ছে ওয়েবসাইটে, ওয়েবসাইটে গিয়ে দেখুন এখান থেকে হচ্ছে আমরা একটা ব্যানার অ্যাডস নেব, এই যে 728x790 যে অ্যাডসটা আছে এই অ্যাডসটা ইউজ করতে মানে করবো আর কি। তো চলো আমরা ইউজ করি। তো দেখুন এখান থেকে হচ্ছে আমরা এই যে ইমবেড নামে অপশন আছে এখানে ক্লিক করব। করার পরে এই যে ইমবেড কোড অবশ্যই খেয়াল করবেন যাতে ইউআরএল এ না বসে, বা ইউআরএল এখানে ধরো না বসে, আমরা অবশ্যই ইমবেড কোডটা সিলেক্ট করে এখানে পেস্ট করব। কোনটা পেস্ট করলাম, আমরা এই যে অ্যাডসটা এখানে কপি করছি, করার পর এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করে একটু ওয়েট করব, করার পর ইনসার্টে ক্লিক দেব। দেখুন আমি ক্লিক করলাম, মানে প্রথমে আপনার একটু সাদা দেখা যাবে, মানে কোনো কিছু আসবে না। এরপর দেখুন যে এই যে অ্যাডটা শো করছে, আমরা যে অ্যাডটা শো করাতে চাচ্ছি সেই অ্যাডটা এখানে চলে আসছে। তো আমি এখানে বসাই দিলাম, একটু ওয়েট করি, অ্যাডটা চলে আসছে। এখন এই অ্যাডটা একটু ছোটো করে নেব, এখান থেকে আমরা একটু ছোটো করে দেবো। দেখুন আমি একটু ছোটো করে দিলাম, এই যে এই সাইজটা করে দিলাম। ওকে, এখন কী করবো, মানে এই যে অ্যাড একটা আছে এটা আমরা কপি করবো, কপি করে নিচে ওই সেম আবার চলে আসবে ভিন্ন অ্যাডস, এখন এই অ্যাডসটা আমরা এর সাথে বসাই দেবো। দেখুন দুইটা অ্যাডস কিন্তু আমরা শো করাইলাম, আমাদের এমনি শো করার জন্য দুইটা অ্যাডস থাকতেছে, এবং আমি এখান থেকে কপি করে চারটা অ্যাডস করে দিলাম। দেখুন ভিন্ন ভিন্ন অ্যাডস চলে আসবে, কিন্তু দেখুন সব একটু ভিন্ন ভিন্ন অ্যাডস চলে আসতেছে, কিন্তু চারটা থাকবে, এবং এখান থেকে আমাদের লিঙ্ক ডাইরেক্ট লিঙ্ক থাকতেছে। সে যখনই আমাদের ওয়েবসাইটে আসবে, আসার পরে ওরা ও ডাউনলোড করে, এতে একটা আর্নিং থাকতেছে, এবং ভিউ করার জন্য এখানে একটা আর্নিং থাকতেছে আমাদের। তো সব মিলে আমাদের ওয়েবসাইট তৈরি করা হয়ে গেল। এরপর এটা পাবলিশ করার জন্য হচ্ছে আমরা এখানে পাবলিশে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের যে ওয়েবসাইটটা আছে অল মুভি ডাউনলোড, তো আমরা এইটা দেখি ডোমিনটা পাই কিনা। তো আপনারা আর একটু সুন্দরভাবে সাজাই নেবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই সিস্টেমটা করাইলাম। তো বাকিটা আপনারা পারবেন আশা করি। আর এরপর আমি দেখাচ্ছি যে কীভাবে আপনারা মার্কেটিং করবেন। তো মার্কেটিংটা খুবই ইম্পর্টেন্ট,
ওকে, আমি ডোমিনটা দেখি, এটা আসছে নাকি? এই যে আসছে, আমি ডোমিনটা পেয়ে গেছি। সরি, এটা ওয়েবসাইট দিচ্ছি, এটা হবে আমাদের মুভি। ওকে, আমরা ডোমিনটা পেয়ে গেছি, তারপর পাবলিশে ক্লিক করে দিলাম। আমি যদি একটু ভিউ করি দেখেন কেমন দেখায়। ভিউ করলে হচ্ছে আমাদের ঠিক এরকমভাবে আমাদের ওয়েবসাইটটা দেখাবে। তো আপনারা একটু সুন্দরভাবে সাজায় নেবেন, এবং নিচের থেকে অ্যাডস আমরা 4টে অ্যাডস দেখতে পারবো। আপনারা চাইলে একটু অ্যাডস বেশি করে দিতে পারেন। তো আমরা 4টে অ্যাডস দেখবো, এটা এখান থেকে একটা ভিউ আর্নিংয়ে থাকবে, প্লাস এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমাদের ডাইরেক্ট লিঙ্কে ক্লিক চলে আসবে। আর ক্লিক আসলেই কিন্তু আমাদের আর্নিংটা হবে। এখন এটা আমাদের এই লিঙ্কটা কপি করতে হবে। আমি লিঙ্কটা কপি করলাম, করার পরে এখন মার্কেটিং করবেন কোন জায়গায় আমি দেখাই আপনাদের। আমি যদি আমাদের ফেসবুকে একটু যাই, দেখুন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে অবশ্যই আপনারা নিজস্ব অ্যাকাউন্টে ইউজ করবেন না, তাহলে ব্যান করে দেবে লিঙ্ক শেয়ার করলে। তো অবশ্যই কিছু একটা আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমার এখানে খোলাই আছে, তো আমি এখান থেকে চলে যাচ্ছি, সার্চ করব আপনারা যে কোনো মুভি সার্চ করবেন। তো আমি সার্চ দিলাম, দেওয়ার পর এখান থেকে চলে আমরা ভিডিও অপশনে, দেখুন এই যে ভিডিও অপশনে চলে আসলাম। এই যে অনেক মুভি আছে, কিন্তু মুভি দেখবেন যে শর্ট, যেমন এই যে 24 মিনিটের মুভিটা ভিউ কম আছে, যেগুলো ভিউ বেশি আছে ওগুলো যাবো। তো আমি একটু দেখি যে কোন মুভিটার বেশি ভিউ আছে, অথবা আমরা যে মুভিগুলো অ্যাড করছি, যেমন S2 দিয়ে সার্চ দিলাম, এই দেখেন মুভি, এখানে কিন্তু দেখেন যে মোটামুটি ভিউ আসছে, মোটামুটি অনেক ভিউ আসছে। তো আমরা একটু ওপেন করি, এখান থেকে একটা আমরা ওপেন করবো, ধরুন আমি এটা কিন্তু ওপেন করলাম। করার পরে নিচে কমেন্টে যাবো, যে আমরা কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে যাব। এই মুভিটার ডাউনলোড লিঙ্ক, ডাইরেক্ট লিঙ্ক যেটা আর কি, এই দেখুন অনেক কিন্তু মার্কেটিং করছে অলরেডি। তো আমরা এর ভিতরে আমরা চেক করবো, ধরুন এখানে নেই। তো আমরা একটু দেখি অলে যাই, আর বিশেষ করে পেজগুলো একটু সিলেক্ট করবেন, মানে মুভি যারা আপলোড করে সেই সমস্ত এগুলো। তো এই দেখুন এখানে কমেন্ট আছে অনেকগুলো, তো একটু যাই ভিতরে। এই দেখুন এখান থেকে কোনো রিপ্লে দেয়নি, অনেকে হচ্ছে মার্কেটিং কোর্সের নিচে যদিও, তারপর বাট এই যেগুলোতে রিপ্লে করে নেই, যেমন এখানে করে নেই। তো আমি যদি এখানে গিয়ে একটু এটা পেস্ট করে দিয়ে সেন্ড করি, দেন আমাদের এটা কিন্তু চলে যাবে আশা করি। চলে গেছে আমাদের লিঙ্কটা, কিন্তু চলে গেছে। আর সে যদি আমাদের ওয়েবসাইটে ঢুকে এবং আমাদের ডাউনলোডে ক্লিক করে কোনো মুভি, তাহলে অবশ্যই আমাদের লিঙ্কে ক্লিক আসবে, এবং ডাইরেক্ট লিঙ্ক আমাদের কিন্তু একটা প্রমোট হয়ে যাচ্ছে। এবং প্লাস নিচে যে আমরা কিছু অ্যাড করলাম ইমবেডের মাধ্যমে, তো ওখানেও ভিউ আসতেছে, সব মিলে আমাদের লাভ থাকতেছে। তো আপনারা এভাবেই মার্কেটিং করবেন। এখান থেকে আরও কয়েকটা মার্কেটিং আমি কিছু করি, এখন এখান থেকে এভাবে পাঠাই দেবো। দেখুন আমি পাঠাই দিলে হচ্ছে চলে যাবে, এটা পোস্টিং হচ্ছে চলে গেছে। তো এভাবে হচ্ছে আপনারা মার্কেটিং করবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এই ছোটো চ্যানেলটা আমি দেখাই, আমাদের যে ছোট্ট চ্যানেলটা আছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব ইজিলি পেয়ে থাকেন। আর অবশ্যই বেল আইকনটা অন করে দেবেন, যাতে আপনাদের কাছে চলে যায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটা আর বেশি লং করবো না, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা হচ্ছে ক্রিকেট লাইভ করতে চান, অবশ্যই এই ভিডিওটা দেখবেন, ক্রিকেট লাইভ কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখানো হয়েছে এখানে। আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর্নিংয়ের একটা সিস্টেম দেখানো হয়েছে এই ভিডিওতে, আপনারা এটাও চাইলে দেখে কাজ শুরু করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও কী চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো ওকে, ধন্যবাদ।